কিছুই ছিল না, কাল আল্লাহ বলেন যে কুমার হুসেন, আসমান ছিল না, জমি ছিল না, পানি ছিল না, নক্ষত্র ছিল না, যখন চাইলেন তখন একজনকে তিনি তৈরি করলেন, কাকে তৈরি করলেন? আমাদের ঈমান কর্মার মধ্যে যে নামটা আছে তাকে তৈরি করবে। আমরা যে ঈমান কর্মটা করলাম তাকে তৈরি করলাম, এখন আল্লাহ তৈরি করে সেই নামটা আল্লাহর পাশেই রাখলেন। ঠিক আছে, আল্লাহর পাশে যে নামটা আল্লাহ রাখছে এটাকে সাধারণভাবে তৈরি করেছে না অসাধারণ? কি কোন বাবা আমার শরীরটা অসুস্থ, আবাসটা অসুস্থ, কতদূর অসাধারণ করেছেন। দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মওলানা কাসেম নানুতুবি আমাদের প্রাণ চাইতে আরো কাছে, আমাদের প্রাণ চাইতে আরো কাছে। আল্লাহ এরপরে বলে যে নবী তোমাদের নবীর স্ত্রীগণ তোমাদের মা, নবীর স্ত্রীগণ আমাদের যদি মা হয় মায়ের স্বামী কি হবে? সবাই বলুন মায়ের স্বামী কি হয়? স্বীকৃত যে সমস্ত উন্মতের বাবা, ঠিক না? যখন বাবা বলেন উন্মতের না বাবা হলো নবীরা যারা নাকি আছেন আপনাদের যে নবী সবাই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নেই, না আর কেউ নেই, না যে যদি কোনো আল্লাহর দরবারে পজিশন চায়, মর্তব চায়, তাহলে নবী ছাড়া যাওয়া যেত না। নবী বাবা কি করতে হবে, সে মুসলমান, মুসলমান হতে চায়, মুসলমান সমাজে চলতে চায়, তাকে কি করতে হবে, কর্ম করতে হবে। কর্মটা কোনটা, তাহলে এই কর্মটা করতে হবে, মন দিয়ে করতে হবে, মুখ দিয়ে নয়, শুনে দশের কাছে শুনি নয়, মন দিয়ে করতে হবে। কিন্তু এখন জিজ্ঞাসা করি আপনাদেরকে, বুঝতে হবে আপনারা চিনেন এই যে জালালউদ্দিন আল কাদেরী জামে আহমদিয়া চট্টগ্রাম মুজিবুর রহমান আমার থেকে বুড়ো হয়ে গেছে, আমি আপনাদেরকে এমন কিছু পথ দেবো, এমন কিছু লাইন দেবো যেটার মধ্যে চলতে শয়তানে আপনাদেরকে বিদায় করতে পারবে না, নিশ্চয়ই সুনিশ্চিত ব্যস্ত যাবে। যদি একজন মুসলমান হতে চায় সমাজ উপযুক্ত হবে কিনা, কেন হবে না, কেন আল্লাহ সবকিছু, তাহলে আল্লাহকে স্বীকৃতি দিল, তাহলে মুহাম্মদ যদি লাগে আমরা বলি দাও নিয়ে আসো, দাও নিয়ে আসো, গাছ কাটতেছে দাও দিয়ে, তার এক সামনে পোকারা হচ্ছে কি পাট দিয়ে হচ্ছে, না দাও দুধ দিয়ে হচ্ছে, না পিঠ দিয়ে হচ্ছে, বুক দিয়ে, না তার দাওটা করছে বুক দিয়ে, তাহলে লাই লাই দাও এই কালমাটার এক সামনে কথা লাগাইতে আল্লাহ
তোমায় পাড়া তুমি কোথায়? তোমাকে খুঁজি পাহাড়ে, তোমাকে খুঁজি সাগরে, তোমাকে খুঁজি মসজিদে, তোমাকে খুঁজি ক্যামে, তোমাকে খুঁজি মন্দিরে, তোমাদের খুঁজি বৈতুল মুখদ্দেশে, আল্লাহ তুমি কোথায়? আল্লাহ কয়, এরে বন্দা, আমি তো এত কাছে এত কাছে গর্দানের মধ্যে আসছি। আল্লাহ তুমি এত কাছে হইলে দেখি না কেন? আল্লাহ তুমি চোখ তোর অনেক কাছে, আয়নাটা নিলে চোখটা দেখা, আল্লাহ আমার একটা আয়না আছে আমাকে দেখবার জন্য, সেটা কোন আয়না কোথায়? হাদিসে আছে রসুল মাঝখানে আল্লাহকে দেখার আয়না, রসুল আল্লাহকে দেখার আয়না। তার মা বাবাকে
হাদিসও লিখেছে, এখন কিতাবটা দেখে বললাম আপনাকে, আমি বলছি আমার
আমি সেখানে দেখেছি নবীর সামনে যেমন দেখে পিছিয়ে যেমন দেখে সে বইটা দেখে বলে আমাকে একটু কমন দেন, আমি বলছি আপনার একটু কমন লেখে আসেন মরণাশ্রয়ে তাহলে এই কিতাব থেকে লেখা আছে নবীর সামনে যেমন দেখে বিজয় তেমন দেখে। আল্লামা সৈয়দি বলছেন সামনে যেমন দেখে পিছনা তোমার দুপুর বা এদেরকে আমি বিশ্বাস করি না, এরা বেঈমান কাফের। হঠাৎ করে একজন কাফের করে দেওয়া, এটা আগে জমানায় ছিল না, এটা আগে জমানায় ছিল না, এখন সেই বেদগাম কথাবার্তা চলতেছে। আমি বলছি আচ্ছা আমি কোন কিতাব মানে, আমাকে বলে বুখারী শরীফ মানি, বুখারী শরীফ পড়াতে পড়াতে আমি বুড়ো হয়ে গেছি। আমি বললাম বুখারি শরীফ নিয়ে আসুন চতুর্থ পারা কিতাব সালা নিয়ে আসুন, কয়টা না আনবো না, কেন তার আগে বলছিল আল্লাহ নবীরা সাহায্য করতে পারে না, সেটা ডিফিট খাই গেছিল। আমাকে আছে তাফসীর মাআরিফ কোরআন, আপনাদের দেশে আছে এটা ঠিক আছে, সে তাফসীর মাআরিফ কোরআন মধ্যে লেখা আছে আইয়া আল্লাহ থেকে সাহায্য চাও, এর ভিতরে তাই লিখছে পঞ্চম পৃষ্ঠা সূরা ফাতিহা যে আল্লাহর বলিদান নবীরা এর থেকে পার, এরা সাহায্য করতে পারে। আমাকে বাঙালি দেখি তো তফসীর নিয়ে আসছে, কারণ তারা সাফাইছে ওইটা জিদ্দার থেকে সাফাইছে। আমি আমাকে দিলে আমি সঙ্গে সঙ্গে ধরে বেড়ে দেখো, তারপর তার দুবাসী ডাকল, দুবাসী কয় ঠিকই আল্লাহ নবী বলিলে সাহায্য করতে পারে, আর তোমার কিতাব তুমি বাদ দাও, ঠিক আছে আসো। এবার কয় এখন ডিফিট খাওয়ার পরে এখন আমাদের কয় যে বুখারি শরীফ লাগতো না আপনার মুখে শুনবো, বুখারি শরীফ লাগতো না, আরে তুমি আলেমদেরকে বড় বলি কাপড়গুলো তোমার কিছু লাগতো না, আর লাগলেও তোমার কাজে আসতো ঠিক না বুঝি। তো তখন সে বলল ওখানে কোনখানে আরে চতুর্থ পারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়াচ্ছেন, কোন দিকে ফিরি নামাজ পড়ে আল্লাহর ঘরের দিকে ফিরি, কোন দিকে আল্লাহর নবীর নামাজের নিয়ত বাজার আগে পিছের দিকে ফিরে বলে এই আমার সাহাবায়ে কেরাম, এই আমার মুসল্লিরা আমার মুক্তাদিরা, তোরা মনে করিস না আমি সামনের দিকে তাকিয়ে আছি, আমি পিছের দিকে দেখি না মনে করিস না, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। হ্যাঁ আল্লামা কেরমানি সাহেব বুখারীর মধ্যে দেখতেছে এটা নবাজের অবস্থা নয়, সদা সর্বদা নবী দেখতেন, সদা সর্বদা নবী দেখতেন। আল্লামা ইসমাইল হাকি তাফসীরুল উলুম বায়ান ইয়ালামু মা বাইনা আইদিহিম এই তাফসীরের মধ্যে দেখতেছে এটা আল্লাহর পূর্ণ নবীর হুকুম, আমার নবী পাশাসালাম আগে যেমন দেখেন উপরের দিকে নিজের দিকেও তেমন দেখেন, সাইডেও তেমন দেখেন, সামনেও তেমন দেখেন, আল্লাহ দেখেন নিজস্ব পাওয়ারে বলে আর রসুল পাক আল্লাহ দেয়ার বলে আমার তোমার ঠিকানা এবং কেয়ামত পর্যন্ত পাবে যারা আল্লাহর বলিরা নবী থেকে না আল্লাহ থেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিলে এক বানকারী চিন দেব, প্রধানমন্ত্রী গেলে এখানে পাওয়া যেত না, দেব প্রধানমন্ত্রী তোমার ঘরের এমপির কাছে দেবে না ঠিক না বেশি, আল্লাহ আমার কাছে
আমাকে তুমি কি বাদ দিয়ে আমি দেবো না আমার, যদি আমার থেকে পাইতে হয় পাবি আমার থেকে, আমার বন্ধুত্ব আপনাদের গেলে তাহলে সেখান থেকে তুই পাবি, দেব আমি বন্ধন করলে আমার নদী প্রবাস তোমার প্রভুকে এখন আমার দিন তোমার দিন কি, আমার দিন ইসলাম, দিন ইসলাম সবাই কয়, শিয়াও কয়, রাফিদিও কয়, খারেজিও কয়, সবাই কয় তার সঙ্গে কথা বলে লাভ নাই, তো নবীকে আমি খাড়া করা দেবেন, নবীকে দেখি মাত্র নবীর পাগল হয়ে শুয়ে থাকবো না, উঠে যাবো, উঠে যাবে, হ্যাঁ দুনিয়ার বাড়িতে না দেখি দাঁড়িয়ে যায়, হ্যাঁ নবীন নবীকে দেখি দাঁড়াবে পাগল, যখন নাকি আপনারা যারা সারা রাত্রি কাটাচ্ছেন নবীর জন্য কবর বাড়িতে নাকি দেখলে খুশি হবেন নামে দাঁড়াবে, হ্যাঁ দাঁড়িয়ে সালাম দেবেন কি দেবেন না, দেবেন কি দেবেন না, তখন ফেরেশতারা কয় আরে এরা তো সিনেই দেখি, ফেরেশতারা কয় তোর আল্লাহ ঠিক, তোর রব ঠিক, হ্যাঁ তোর দিনও ঠিক, তোর ব্যাগেন ঠিক, কয় শুয়ে না বোখারি শরীফের বার নাম সালেহা, শান্তিভাবে ঘুমা, মেসকা শরীফের হাদিস এলো নাম কেন উম্মতিল আরুস আল্লাযী লা ইউকিলুকা আহাদ, তোমাকে আর কেউ বিশ্বাস করবে না, তুমি ঘুমায় থাকো, ঘুমায় থাকো তোমার কোনো অশান্তি নাই, নবীর পরিচয় দিয়েছো, আল্লাহর পরিচয় পাওয়া গেছে, নবীর পরিচয় দিয়েছো, দিন ইসলামের পরিচয় পাওয়া গেছে, নবীর পরিচয় দিয়েছো, তোমার সব কিছুর পরিচয় হয়ে গেছে, কাজে তোমার জন্য আর শান্তি নাই, এখন ফেরেশতারা কয় শুয়ে দাও, আল্লাহ কয় এই সমাজ কেন এই বাদমের মধ্যে, বাদমাসের মধ্যে এই তাকে শোয়াই দিয়েছে তার আত্মীয় স্বজন মালির মধ্যে আর কাদার মধ্যে, আল্লাহ কয় না না না, তারে নকল গায়ে কাপড় দিছে আর মাটির মধ্যে শোয়াই দিস না, ছোট্ট একটা জায়গায় আল্লাহ কে আমার বন্ধুর পরিচয় দিয়েছে তার দাস, আল্লাহ আরে কয় এই আল্লাহ আমরা কি করতাম, কয় বেহেশতের বিছানা দিছে, কাজে তাকে দেওয়ার পথে এরপরে করে শুয়ে থাকো, আল্লাহ আরো কাজ রয়ে গেছে, পক্ষে তাহলে বুঝতে পারলেন শোনা গলা থাকে, একজনে কয় এটা নবীর জন্য করিও না, আর একজনে কয় কর, যদি নবীর সম্মান দেখা আমরা সেদিকে যাবো,
যেটা রবি শর্মা দেখালে আমি একটা করেছি ইমাম সাহেবের, ইমাম সাহেবের সুরা কেরাত করেছেন লোকমান আরে দেব কেন মুক্তা দিয়ে আর লোকমান দেব কিনা হ্যাঁ দেব কেন না আমার নবীর মুক্তা দিই কার মুক্তা দিই নবী যেমন বলছে সেমনি চলতে হবে কোনো মানুষের হুজুরের কথা না হ্যাঁ কোনো পীর সাহেবের কথা না পীর যদি নবীর পক্ষে তাহলে তার পক্ষে আমার ছেলে যদি নবীর পক্ষে তাহলে তার পক্ষে ঠিক আছে হ্যাঁ এখন তাহলে আমি বায়াতটা কার গ্রহণ করবো আমার পীর ঘরে মর্যাদাশীল দাম আছে পীরের তাই তো তা না পীরের দাম আছে কিন্তু নবীর থেকে দাম কারো বেশি না আমি নবীর মাধ্যমে যা আমার পীরের মাধ্যমে নবীর দরবারে যাবো ঠিক আছে পীরের দাম আছে কিন্তু মুখ্য উদ্দেশ্য হইল আমার নবীর দরবার আর যদি নবীর দরবার পৌঁছতে না পারলে সব ব্যর্থ জীবনের সব কিছু শেষ কিছু ঠিক থাকবে না কাজে যেখানে নবীর কানেকশন আছে আমার কথা বুঝেন যে মসজিদের সঙ্গে নবীর সম্মানের কানেকশন আছে সেটা হলো প্রকৃত মসজিদ যে ইমামের অন্তরে নবীর কানেকশন আছে সেটা হলো প্রকৃত ইমাম যে পীর সাহেবের অন্তরে নবীর কানেকশন আছে সেটা হলো প্রকৃত পীর ঠিক না বেশি তাহলে যে মাদ্রাসার কানেকশন আছে নবীর সঙ্গে মোহাম্মদের কানেকশন সেটা হলো প্রকৃত মাদ্রাসা তাহলে নবীর কানেকশন ছাড়া আল্লাহ দরবারে কবুল না এই জিনিসটা বুঝতে পারছেন এই জিনিসটা বুঝতে পারছেন হ্যাঁ আমার পীর বড় কিন্তু সেটা বড় নবীর থেকে বড় রসুল থেকে আমার নবীর পক্ষে যেতে হবে তাহলে আজকে আমরা দূরশ্রী পড়ছি আমাদের দূরশ্রীর অবস্থা বড় হবে না ছোট হবে মাহফিলের মধ্যে দূরশ্রী বড় করে পড়লে কতদূর পর্যন্ত না হ্যাঁ আল্লামা সৈয়দি রহমতুল্লাহ তুমি যখন মুহাম্মদের সাথে দূরশ্রী বড় করে পড়তেছ নবী সোনার মদিনা থেকে শুনতেছ নবী সোনার মদিনা থেকে বলেছে আরো যদি ডকুমেন্টটা আমার লেখা আছে দিয়ে দেব তাহলে নবী শুনে ওখান থেকে শুনে আসুন বিশেষ করে শুক্রবার রাত্রে আর দিনে আল্লাহ নবীর উম্মতরা দুনিয়ার যে কোনো জায়গা থেকে দুরুশ্রী পাঠ করে বড় করিয়ে দেওয়া দুরুশ্রী পড়লে নবী বলে তোর দুরুদের আওয়াজ খাই আমার কান মোবারকে পৌঁছে যায় সুবহানাল্লাহ এবার করো মা মিনা বদিন ইউসাল্লি আলাইয়া হাত্তা বালাগানি সাউতুহু হাইসুকা আল্লাহ যেগুলো বান্দা বান্দি দুনিয়ার যেগুলো প্রান্ত থেকে আমি নবীর উপরে দুরুশ্রী পাঠ করে তার দুরুদের আওয়াজ খালি আমি শুনতে থাকি বড় না করলে কি আওয়াজ হয় বড় না করলে আওয়াজ হয় আরে মঙ্গল গুরু থাকলে আপনি সারমিলি যদি সারমের নিচে যদি থাকেন আমার নবী বলে সেখান থেকে দুরুশ্রী পড়লো তোমার দুরুশ্রী খালি আমার নবীর কান বরকে পৌঁছা যায় আপনার দুনিয়ার বাইরে থেকে যাওয়ার পরে আপনি কি যেমন শুনতে দেন তেমন শুনবেন নাকি নবী পাঁচ বলেন যদি সেমিনা হয় আমার
তাহলে সে তো সৃষ্টি করে দিই আমি মরনা বহু কিতাব আর কিতাব তো আমি দেখেছি পড়াইছি, এই কিতাব গুলো আছে। আপনাদেরকে অনুরোধ করবো আমি যে রসুলের পার্শ্ব পক্ষে দেখেন বর্তমান বৈজ্ঞানিক যুগ পক্ষে দেবো বলে এখন আমি কিসের অনুরোধ করে আমি নবীর পক্ষে থাকার জন্য, আপনি নবীর পক্ষে যদি থাকেন আপনি সেফ হয়ে যাবেন, ঠিক না বেশি ঠিক আমার মাধ্যমে আপনি নবীর পক্ষে যাবেন, আপনি বাজি গেলে আমাকে দেখা দেবেন, আমি যদি মনে করি তাহলে আরেকটা কোরআন হাদিস শুদ্ধ করে নেবেন, ঠিক না বেশি তাহলে শরীরের পক্ষে থাকার জন্য সফল গ্রহণ করবে, হাত এইভাবে তোলেন, এইভাবে তোলেন নবীর আল্লাহ 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 কোরআনে পাকের 27 পারা সূরা ফাতহ 10 আল্লাহ ইরশাদ করেন যারা নবীর বয়ান গ্রহণ করেছিল তখন এবং কিয়ামত পর্যন্ত নবীর খলিফাদের মধ্যে বয়ান গ্রহণ করবে, ইউবায়ুন আল্লাহ, আল্লাহ বলছে এই যে আমি আল্লাহর বয়ান, আমি আল্লাহ শুনি, আর যারাকে আমরা হাত তুলে দিয়েছি আল্লাহ বলতেছেন ইয়াদুল্লাহ ফাওকাইদি, আমাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত, আমার বন্ধু দিকে গেলে আমি চোখ থেকে আসি, পক্ষে নবীর পক্ষে দেখবেন, নবীর পক্ষে আমরা কোন তর্ক বিতর্ক করি না, আমি নবীর পক্ষে আছি, যত কিছু বর্তমানে কুফুরের শিরিকের ঢল নেমে গেছে গে যার মনে যেমনি করে এমনি শিরিক করে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বুখারি শরীফ আরবি দ্বিতীয় খন্ড বুখারি শরীফ আরবি পক্ষে থাকবো রাজি আছে
আমি একটা জমাতকে সালাম দিলে একজনে ওয়ালাইকুম সালাম বললে সবার থেকে আগে হয়ে যাবে, ঠিক না? কিন্তু নবীর দরুদ দানা নবীর নাম যদি শুনেন বা উচ্চারণ করেন ওই মাহফিলের মধ্যে আপনার উপরে প্রথমবারের মতো দুরুশরীফ পড়াটা ওয়াজিব। Thank you.